ফুলছড়ি পাখানাদার মুক্ত দিবস আজ উনিশশো একাত্তরের তিন ডিসেম্বর গভীর রাতে মুক্তিযুদ্ধ গেরিলা কমান্ডার শামসুল আলম কমান্ডার নাজিম উদ্দিন আব্দুল জলিল তোতা এনামুল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চার দলে বিভক্ত হয়ে ফুলছড়ি থানার বিভিন্ন স্থানে অবস্থান নেয় চার ডিসেম্বরের ভোরে গেরিলা কমান্ডার শামসুল আলমের দলটি প্রথমে ফুলছড়ি থানা আক্রমণ করে এ সময় অপর তিনটি দলের মুক্তিযোদ্ধারা সেখানকার পাক সেনা শিবিরের দিকে এগোতে থাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফুলছড়ি থানার পুলিশ সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে মুক্তিযোদ্ধারা থানার অস্ত্রাগারের সমুদায় অস্ত্রসহ সহ নিজেদের নিয়ন্ত্রণে নেয় এ সময় পাখানাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন পাঁচ মুক্তিযোদ্ধা